সানডে সাসপেন্সে আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাপুড়ের গল্প। সাপ নিয়ে যারা কারবার করে তারাই সাপুড়ে। সাপ নিয়ে কারবার অনেকেই করে, বামুন, কায়স্থ, বৈদ্য, সদগোপ প্রভৃতি। নবশাকদের মধ্যেও অনেকে করে। ও কারবারের যেন একটা নেশা আছে, এবং এই নেশায় নেশাখোরের যে চেহারা দাঁড়ায় সেটা বন্য ও বাউন্ডুলে। গাঁজা খায়, মদ খায়, ঘর সংসারে মন বসে না, এক কথায় খেপে ওঠে। আবার ভালোবাসলে প্রাণ ঢেলে দিয়ে দেউলে হয়ে গ্রীষ্মের জলহীন নদীর মতো হাহাকার করে। খাঁটি এবং খাস সাপুড়ে জাতের যারা, তাদের তো কথাই নেই। খালবিলের কাছে পতিত প্রান্তরে সেই অরণ্যযুগের ঘরদুয়ারে বাস করে। খাওয়া দাওয়া, আচার আচরণ, নাচ গান, ভিতর বাহির, দেহ মনও তাই। সেই আদিম এবং আরণ্য, চেহারায় পর্যন্ত সেই ছাপ। পৃথিবীর বয়সের সঙ্গে মানুষের মনে দেহে কত না পাল্টাপাল্টি, কতই না চাঁচাই ছোলাই হয়েছে, কিন্তু ওদের হয়নি। দেহের মিশমিশে কালো রঙে, করকরে ঘন চুলে, নাক মুখ চোখের গড়নে সে সত্য দিনের আলোয় কালো সাপের মতো স্পষ্ট। গ্রামে আসে, ভিক্ষে করে, সাপ না চায়, মানুষের সঙ্গে হাসি খুশিতে বাঁশির সুরে সাপের মতো হেলে দুলে নাচার মতন মনোরম ভঙ্গিতে মন রেখে কথা বলে। আবার খোঁচা খেলেই ছপ করে ছোবল মারতে চেষ্টা করে, এবং দিনের বেলা ক্ষুধার জ্বালায় বেরিয়ে পড়া সাপের মতো যত শিগগির পারে ভিক্ষের জলি বোঝায় করে গ্রাম থেকে বেরিয়ে চলে ডেরার দিকে। ডেরা ওরা ঘরের ভিতরে কিছুতেই বাঁধবে না, বাঁধবে বাইরে, হয় আমবাগানে, নয় বটগাছ তলায়। পুরুষের চেয়ে মেয়েগুলো আশ্চর্য, অবশ্য তার কারণ আছে। দুনিয়ায় রাজত্বটা পুরুষের, তাই ভিক্ষার কারবারে পুরুষের চেয়ে মেয়েদের পাতা হাতি ভরে ওঠে বেশি, উপচেও পড়ে। এবং অন্দরের দরজায় পুরুষের পাহারা, সে পাহারা পার হয়ে মেয়েরা সহজে যেতে পারে, মেয়েরা ছলতে পারে, মিষ্টি গলায় বলতে পারে, হেলতে পারে, দুলতে পারে, তাই মেয়েরা আশ্চর্য। সেই মেয়েদের মধ্যেও আশ্চর্য এই মেয়েটা। মেয়েটা তরুণী নয়, যুবতী, কিন্তু দেখতে যেন 16-17 বছরের মেয়ে। ছিপছিপে চেহারা, মিশমিশে কালো রং, ঠোঁট দুটো আরও কালো, তার চেয়ে কালো রুক্ষ কালো চুলের রাশি, সে অল্প নয়, এক রাশ। ওদের দলের কাছেও ও বিচিত্র, তিনবার বিয়ে করে স্বামী ছেড়েছে। আচারে বিচারেও ওর অনেক স্বেচ্ছাচারিতা, কিন্তু তবু ওকে সহ্য করে চলে দলের লোক। ওর যত সাহস তত বুদ্ধি। বাবু ভাই, দারোগা, জমাদার, এদের সামনে দাঁড়িয়ে কথা বলতে ও একেবারে উকিল মুখতার। তার উপরে মোহিনী জানে, পুরুষেরা ওকে পছন্দ করে না, কিন্তু না মেনে পারে না। মেয়েরা ওকে এক বাক্যে মনে প্রাণে ভালোবাসে। ও যাই করুক, যাই হোক, কারুর বাড়া ভাতে হাত বাড়ায় না, কারুর ঘর ভাঙে না। মাগনে অর্থাৎ ভিক্ষায় বেরিয়ে ও ঘরে ফেরে একা। পুরুষেরা মনে মনে বলে পাপ, কিন্তু মুখে সে কথা ফোটে না। মেয়েরা মুখ মুচকে হেসে কটাক্ষ হেনে বলে, ভালোয় ভালোয় ঘুরে এসো, ভাগ দিও, একা সব খেও না। মেয়েটা বলে, মিঠাই পেলে ভাগ দেব, মদের চেয়েও না। তারপরেই হাতের বিষম ঢাকিতে ঘা মেরে হাঁক দেয়, সাপার নাচন, সাপার মাথার আটুলি, মাদুলি করে রাজা হয়, লিবাগো। অবলীলাক্রমে ঘুরে মাগন সেরে সবচেয়ে বেশি ভিক্ষা নিয়ে ডেরায় ফিরে বসে, খিলখিল করে হাসে, আর গ্রামের রসিক ছোকরাবাবুদের কথা গল্প করে সঙ্গিনীদের কাছে। তারপর একটা ঝাঁপ একটু খুলে বাঁ হাত পুরে দেয়,
শব্দ ওঠে ক্যাঁক ক্যাঁক করে আনে ব্যাং। ওই ঘোরাফেরার ফাঁকেই পুকুর ডোবা থেকে সংগ্রহ করেছে। ব্যাংটা বের করে এনে বড় ঝাঁপিটা খোলে একটা জোয়ান গোখরো সাপ বের করে তাকে ছেড়ে দেয় এবং ব্যাংটাকে ছেড়ে দিয়ে বলে, খাও বন্ধু, ওইটে ওর বন্ধু। সাপটা গেলে, ও দেখে খাওয়া শেষ হলে পূর্ণদর সাপটাকে মালার মতো গলায় জড়িয়ে আদর করে। অ কালী নাগ, তুই নাগ হইলে কেন, নাগর হইলে না, অঙ্গে অঙ্গে জোড়াইয়া অঙ্গ জুড়াইতাম, তুমি নাগ হইলে না কেনে কালী নাগ। সাপের ঝাঁপিটার উপর কাপড় পাট করে রেখে ঘুমায়। এসবটার উপর বহু জনের হিংসে, বিশ্বাস নেই। সাপটা হঠাৎ মরল, বিচিত্র ঘটনা। দেশ দেশান্তর ঘুরে বেড়ায় সাপুড়ের দল, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, মেদিনীপুর পর্যন্ত। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের কাছে এক গ্রামে ফেলেছিল ডেরা। শুশুনিয়া পাহাড় ওদের না জানা জায়গা নয়, এখানে ওরা সাবধান। ভোরবেলার আগে কেউ বাইরিবে না, দিদিমণি চাকিতে থাকতে থাকতে ডেরায় ফিরবা। সিধেল চোর লয় রে, ডাকাত আছে উৎপেতা, মানে সাপ নয় বাঘ, সাপ সিধেল চোর, বাঘার ডাকাত। আধার নামলেই বন থেকে লাল গামছা মাথায় বেঁধা, পথের ধারে বৈশা হাই তুলবা। এই লম্বা জীব বার কইরা আপন মুখ চাটবে, শিয়াল ডাকিলে পরে বেদেরা লিবা না ঘরে, ঘরে না লিলে পথে থাকে। চলে যাও যেদিকে দু চোখ যায়, এখানে কিন্তু শিয়াল ডাকে না, ফেউ ডাকে। ফেউ ডাকলে কেউ নেই, আছে বাঘা ডাকাত, সকল পথের শেষ সমাধান। এই শুশুনিয়া পাহাড়ে পাশ দিয়ে হনহন করে ফিরছিল কালী। মেয়েটার নাম কালী, বেলা তখনও আছে, তেষ্টা পেয়েছিল, দারুণ তৃষ্ণা। পাহাড়ের কোলে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণায় গেল জল খেতে। ঝর্ণার গায়ে দেবতার স্থান, জল খেয়ে উঠছে কালী। হঠাৎ হিহি করে এসে কে বলল, বেদেনি? কালী চমকে উঠে মুখ তুললে, এক সন্ন্যাসী, লম্বা চওড়া শাহী চেহারা, গাঁট পড়া শালের গুড়ির মতো, মুখে দাড়ি গোপ, মাথায় রুক্ষু চুল, তাতে দু চার গাছায় পাক ধরেছে। সন্ন্যাসী আবার হেসে বলে, কি সাপ আছে রে যাবি দে? কালী মুখ মুচকে হেসে বলে, সাপ নয় সাপা গোসাই, ছেড়ে দিলে মাথা তুললে ছাতিতে রংসাবে, লাল চোখ ঘোলা হয়ে যাবে। হিহি করে উঠল গোসাই, যদি মাথা না তোলে? মাথা তুলবে না? না। সন্ন্যাসী একেবারে কাছে এসে বলল, খোল ঝাঁপি, দেখি তোর সাপা। তার আগে বল ডংসালে মোর নাম, দোষ নাই, কামানের সময় হয়েছে, কামাই নেই, নাই তোর নাম দোষ, কিন্তু তুই বল যদি মাথা না তুলে। মাথা না তুললে সাপের মাথা ছিঁচা দেব, আমাকে কি দিবি? থাকবার মধ্যে থাকবে তো জাতিকুল আর সাপের খালি ঝিপ ঝাঁপি, লিবা? সন্ন্যাসীর জপতপ ভাষায় ঝাঁপ দিবার ও বেদে যুবতীর দাহে, গোখাপুরুতে দাসপদে লীলে দিবা, দেখিস। হ্যাঁ, খোল তবে ঝাঁপি। সাপার ঝাঁপিটা খুলে একটা নিষ্ঠুর খোঁচা দিয়ে ইচ্ছে করেই সরে দাঁড়ালো কালী। প্রকাণ্ডা সাপটা উঠল মাথা নিয়ে, কিন্তু সন্ন্যাসী তার আগেই ঝুলিতে হাত পুরে কি এক মুঠা বের করে রেখেছিল। ফাং গঙ্গারাম বোম শঙ্কর বলে চিৎকার করে সেই মুঠোর ধুলো এর মতো বস্তুটাকে দিলে সাপটার মুখে, চোখে ফনায় ছিটিয়ে। সঙ্গে সঙ্গে আশ্চর্য কাণ্ড, সাপটা মাথা নুইয়ে একেবারে কেঁচোর মতো কুণ্ডলি পাকিয়ে গেল। সন্ন্যাসী হি হি করে হাসতে লাগলো, ছুটে এড়িয়ে এলো কালী। কি হলো, কি দিলা? ধুলো পড়া না ওষুধ, কি ওষুধ দিলা? সাপ মেরা দিলা, মারামার সাপ, কেঁদে ফেললো মেয়েটা।
সে একেবারে ঝরঝর করে কান্না। সে কান্না দেখে সন্ন্যাসী যেন একটু অপ্রস্তুত হলো, বললে, ছাপা তোকে আমি দিচ্ছি, এই দেখ হাঁড়ি বের করে গাছের ডালে টাঙানো রয়েছে, যেটা খুশি নিয়ে যা। অবাক কাণ্ড, সত্যি কালো পোড়া হাঁড়ি টাঙানো রয়েছে, একটা দুটো তিনটে, ওই দুটো ওই একটা বেদের মেয়ে উঠলো, নামালে হাঁড়িগুলো, কিন্তু কিন্তু কি, সন্ন্যাসী জিজ্ঞেস করলো, এই সাপ নিয়ে কি করব? কেন, আমার উটা সাপা ছিল, সাপা কই? হা হা, অট্টহাস্যে ভেঙে পড়লো সন্ন্যাসী, সাপা হাসছ কেন? সাপা আমার পয়মন্ত, সাপার বিক্রমে আর আমার এই মাদিগুলোর বিক্রমে ইয়ারা পায়ের তলা থেকে কুটুস করে কামড়ে দিয়া লেজ কাটা দিয়া পালাতে পারে, সাপা এই ফনা তুলে, তুমি হাসছা কেন? হিহি হাসি সন্ন্যাসীর আর ফুরোয় না, হাসতে হাসতে বলে, আমার ভৈরবী হবি, বাজিতে তুই হেরেছিস, তোর জাত কুল মাপি আমার, আমার সঙ্গে চল, উড়িষ্যাতে তোকে শঙ্খ চূড়ে সাপা ধরে দেব, এই সাপা, এই সাপা, সে সাপা তুই চোখে দেখিস নাই। মেয়েটা সর্বনাশী, স্থির দৃষ্টিতে চেয়ে রইল সন্ন্যাসীর দিকে, আপাদমস্তক লেহন করছে দৃষ্টি দিয়ে। সন্ন্যাসী বললে, দেখছিস কি, যাবি? এক্ষুনি যাবা, ওই গায়ে আমাদের দল, এক্ষুনি এখান থেকে চলে যাও তো, যাবা চলে যাও তো, চলো যাবা, চলো আমাকে শঙ্খচূড় সাপা দিবা, এই সাপা আমার মাথার উপর হাত তুলে যে সাপার আকার দেখালো, দেবো, তিনবার বলো, তিন সত্যি করে, হা হা শব্দে হেসে উঠল সন্ন্যাসী, দেবো দেবো দেবো। মাস পাঁচেক পর খণ্ডগিরি উদয়গিরি থেকে ভুবনেশ্বরের পথের ধারে গাছের তলায় ভৈরব আর ভৈরবী, ভৈরব গাঁজা খাচ্ছে, ভৈরবী স্থির দৃষ্টিতে তাকিয়ে বসে আছে মাথার ওপর গাছের ডালে ঝুলানো বিরাট একটা হাঁড়ি, সাপের গর্জন শোনা যাচ্ছে, নে খা। ভৈরব গাঁজার কলকে ভৈরবীর দিকে এগিয়ে দিল, হাতটা ঠেলে দিয়ে ভৈরবী বললে, না, কি হলো তোর? কিছু না, দেহ ভালো লাগছে না, তবে মদ খা, দেহ ভালো হবে, তু খা। ভৈরব মদের বোতল বার করে মদ খেয়ে বোতলটা ওকে দিলে, খা খা বলছি, তোকে যা বলেছিলাম আজ তাই দিয়েছি, শঙ্খচূড়ের সাপা, তবু তুই কি এমন তো ছিলি না। এবার মদের বোতলটা তুলে মুখে খানিকটা ঢেলে নিয়ে গিলে ফেললে ভৈরবী, বুকে হাত বুলিয়ে বললে, হলো লে এবার তু খা, খা দে। আবার খানিকটা গল গল করে গিলে ভৈরবী বললে, লে আরেক ডোক খা, দে এই লে, বাকিটা তো এক ডোকে খা দেখি, লে। সে নিজেই হাঁটু গেড়ে উবু হয়ে বসে তার মুখে বোতলটা ঢেলে হিহি করে হাসতে লাগলো, মদের নেশা লাগলো। ভৈরবীর উদাস ভাব কেটে যাচ্ছে, সে মুহূর্তে মুহূর্তে জাগছে, ফুলে ভরা লতার বাতাসে দোল খাওয়ার মতো ভৈরবের গায়ে দুলে আছাড় খেয়ে পড়ছে। ভৈরব দু হাত বাড়িয়ে তাকে কাছে টেনে নিল, বললে, কাল তোকে সেই ওষুধ দিব, না বললে শুনব না, খেতে হবে। হ্যাঁ ভৈরব, ভৈরবী সন্তান, চুপ। ভৈরবী তার বাক রোধ করে দিলে, উফ বলে উঠল সন্ন্যাসী, খিলখিল করে হেসে উঠল ভৈরবী, ঠোঁটে মুখ দিয়ে মুছে নিয়ে দেখে ভৈরব বললে, রক্ত বার করেছিস, সাপিনীর কামড় কি? আবার খিলখিল করে হেসে উঠল ভৈরবী। ভৈরব শিউরে উঠে সে হাসিতে, দে মদ দে, নেশাটা জমছে না, লে। আবার নতুন মদের বোতল বের করলো ভৈরবী, মদের নেশায় অচেতনের মতো পড়ে আছে ভৈরব, একটা গাঁটওয়ালা শাল গাছের গুঁড়ি যেন। ভৈরবীর চোখে ঘুম নেই, রাত্রির অন্ধকার থমথম করছে চারিদিকে, তারই মধ্যে একটা হাতছানি ঝিলমিল করছে মাথার উপর গাছের ডুলে, গাছের ডালে শঙ্খচূড়ে সাপা গড়ে যাচ্ছে,
ওটাকে জড়িয়ে গান গাই। ও কালিনা গ, তুমি না গইলে কেনে? না গো রইল না, ফাপার নাচন ফাপার মাথার আটুলি মাদুলি করে ধারণ করলে মনোবাচ্চা পূর্ণ হয়। হাঁক দিতে ইচ্ছে হচ্ছে, চঞ্চল হয়ে উঠছে জাত সাপুড়ের মেয়ে, হাঁড়িটাকে নামিয়ে সাপটাকে বের করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু না, ভৈরব সাপা নয় বাঘা, বাঘা জেগে উঠবে, তাছাড়া সাপটার বিষ আজই সবে গালা হয়েছে, বিষ তো কম নয় তাই আজ ঝিনুক। কোথায় সে ঝিনুকটা? উঠল সে সন্তর্পণে, বের করে আনল ভৈরবের ঝুলি থেকে। ভৈরব বিষ সংগ্রহ করে রাখে, গাঁজার সঙ্গে খায়, মদের অভাব হলে একটু ঢেলে চেটে খেয়ে ফেলে, তারপর সারাটা দিন বেহুশ হয়ে পড়ে থাকে বিশাল শালগুড়ির মতো। নাক ডাকছে ঝড়ের গোঙানির মতো, ঝুঁকে পড়ল সাপুড়ের মেয়ে, ঠোঁটের ওপর এই তো কাটা দাগটা, দেশলাই জ্বাললে এখনো কাঁচা রক্ত জমে রয়েছে একটা কুচ ফুলের মতো। আঙুল দিয়ে খুশিয়ে দিলে, আবার রক্ত বেরোচ্ছে। ঝিনুকটা উপর করে তুলে দিলে তার ওপর, গাছের ডালের হাঁড়িটা নামিয়ে নিলে মাথায়, কাঁধে ঝোলালে বৈরবের ছোলাটা, তারপর ফাপিনীর মতো সনসন করে চলল। হঠাৎ এক জায়গায় বসল, গা বমি বমি করছে, দেহখানা বড় ক্লান্ত মনে হচ্ছে, পেটের ওপর হাত রেখে সে যেন কিছু অনুভব করতে চাইলে। হ্যাঁ, পারছি অনুভব করতে, অনেক 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 দূরের কান্নার মতো কি শুনতে পাচ্ছে সে। হঠাৎ সে ধড়মড় করে উঠল, পাশে রাখা হাঁড়ির ভেতর থেকে সাপটা অকস্মাত কি কারণে নিষ্ঠুরভাবে গর্জে উঠছে, গোঙাচ্ছে। সে গোঙানি শুনে হঠাৎ রাগ হলো তার, শয়তান, ঘেন্না জন্মাচ্ছে, রাগ হচ্ছে, যত বিষ তত রাগ, তত হিংসে। ভৈরবের ঝুলি থেকে একটা কৌটো বের করে খুললে ওষুধের গুঁড়ো, ওই গুঁড়োর ধুলো পড়ায় তার সেই সাপটা মরেছিল, কটু গন্ধ উঠছে। সাপের হাঁড়িটার মুখের সরাটায় একটা পাথর দিয়ে ভেঙে একটু ছিদ্র করে একটু গুঁড়ো ঢেলে দিলে। নে গর্জা গর্জা, নে আরো নে, নে খা আরো খা, ঢেলে দিলে অনেকটা গুঁড়ো, এই গর্জা, নে গর্জা, আর গর্জায় না, ব্যাস নিশ্চিন্ত। এইবার ছোট্ট একটি আশ্রয়, মাস কতকের জন্য না চিরকালের জন্য, চুপ করে শুল সে। আকাশে চাঁদ উঠেছে, আয় চাঁদ আয় চাঁদ আয় চাঁদ, আরে আয় আয় আরে, চাঁদের কপালে চাঁদ জিত দিয়ে যারে।